একটু পরিবর্তন করছি ভাষাগত, তার কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন শ্রোতার সংখ্যা যথেষ্ট বিদেশি ছিল, তাদের বোঝার সুবিধাতে আমরা ইংরেজি সেমিনারটা কন্টিনিউ করেছিলাম। এখন বিষয়টা এরকম যে যে কেউ যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন, বাংলা অথবা ইংরেজি। অত্যন্ত ধন্যবাদ। যদি একটু সময় লেগেছে কিন্তু ডক্টর শাহজাদ চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছেন, এবং বিশেষ করে আমার নিজের কাছে মনে হয়েছিল যে এমন একটি বিষয় মোবাইল ফোন কেস দুঃশিক্ষণের জন্য ব্যবহার করা, এরকম কঠিন একটি বিষয়ে আমরা কি আলোচনা করবো, কিন্তু ডক্টর শাহজাদ দেখিয়েছেন যে আসলে আলোচনার কেবল বিষয়বস্তু না, একটা প্রচন্ড সম্ভাবনা আছে, যে সম্ভাবনাটা আমাদের মতন দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে। আপনারা সবাই জানেন যে আমরা এই বিসিএস ডিজিটাল এক্সপোতে রবির আলোতে আলোকিত হয়েছি, অর্থাৎ রবি আমাদের অন্যতম স্পন্সর, এই সেমিনারের স্পন্সর, এবং মোবাইল ফোন আমাদের তথ্য প্রযুক্তির কম্পিউটার খাতের সাথে সংশ্লিষ্ট হচ্ছে, এটি অবশ্যই আমরা অভিনন্দিত করি। এবং সেই কারণে আমি আশা করি যে আমরা বিদ্যুৎ বংশের কাছ থেকে বেশ কিছু আইডিয়াস আর আদার্স জিনিস শুনতে পাব। মূল আলোচক হিসেবে আমাদের এখানে তিনজন বিশিষ্ট ব্যক্তি আছেন, বিদ্যুৎ বংশ, নজরুল কবির এবং সবুর খান। আমি সবুর খান দেরিতে এসেছি কিন্তু শুরুটা সবুর খানকে দিয়ে করতে চাই, তার কারণটা হচ্ছে আমাদের এখানে আমরা যারা আছি তাদের মধ্যে তথ্য প্রযুক্তি এবং শিক্ষা এই দুটোর সম্পর্ক সবুর খানের সবচেয়ে বেশি, এবং সবুর খান কেবলমাত্র সাধারণ শিক্ষার জন্য না, তিনি উচ্চ শিক্ষার জন্য একটি অত্যন্ত চমৎকার অবদান রেখে চলেছেন, এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে সবুর খানের আইডিয়াস গুলো ডেফিনেটলি আমাদের জনগণের সাহায্য করতে পারে। সুতরাং আমি অনুরোধ করছি সবুর খান আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান, একটু স্বাগত জানাই সবুর খানকে। ধন্যবাদ ওসমান সাহেব, ধন্যবাদ ডক্টর শাহজাদ খান ফর হিস নাইস প্রেজেন্টেশন। অ্যাজ আই আন্ডারস্টুড আই জাস্ট হ্যাভ ইন অপরচুনিটি ইন দ্য লাস্ট পার্ট, বাট এনিওয়ে আই থট দ্যাট উই গট দ্য ক্লিয়ার আইডিয়া দ্যাট হোয়াট হি লাইক টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্য অপরচুনিটিস উইচ স্টিল অ্যাভেলিং অ্যান্ড অফ কোর্স ইজ কামিং ইন দ্য ফিউচার। Anyway, as I understood, the old foreigner is also leave from this room. So far I understood there is no foreigner. So maybe I'll also try to speak in Bengali, and in some cases I'll mix in English. Okay, anyway, thank you. Thank you, Mr. ICT Minister, also, to be present here. And as Mr. Mustafa Jaggar is told nicely, that Ruby is to this initiative, and I saw that Mr. Bidut is also is close to the Ruby. So I think that's there's a good combination. আমার যেটা মনে হচ্ছে জাফর ভাই যে কথা বললো, আমি সেই কথাগুলো দিয়ে একটু শুরু করতে চাই। প্রথম আমাদের যে প্রবলেমটা আমি সাজ্জাদ সাহেবের আলোচনা দিয়েও দেখলাম, যেটা আমাদের ফার্স্ট প্রবলেমটা হচ্ছে পলিসি। আমরা বারবার বলি, আমার মনে হয় যে প্রত্যেকটা পয়েন্টে আমরা বলি, আমরা বাংলাদেশ সবচেয়ে বেশি বাড়ি খাচ্ছি পলিসির কারণে। আমি একটু উদাহরণটা দিচ্ছি, কারণ এখানে আমরা আতিক দাব্বানিও এর কিছুটা সাক্ষী। আমি একটা বাস্তব উদাহরণ তুলে ধরি আপনাদের সামনে, যে 1996-97 যখন কম্পিউটার তথ্য প্রযুক্তিকে বর্তমান প্রধানমন্ত্রী থার্ড সেক্টর হিসেবে ডিক্লেয়ার করা হল, তখন কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা আলোড়ন জন্মেছিল, এবং তারই ধারাবাহিকতায় আমার মনে হয় যে বাংলাদেশের যারা তথ্য প্রযুক্তি প্রেমী ছিল তারা কিন্তু সবাই এডুকেশনটা কিন্তু ফার্স্ট তারা বেছে নিয়েছিল। যদি সবাই মনে করেন, তখন ঢাকা শহরে যদি অলিতে গলিতে তাকাতেন, টাটা প্রো, এলসিসি, ইনফোমেডিক, অর্থাৎ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, লট অফ কান্ট্রি ইজ কেন বাংলাদেশ ফর ওয়াই ফর এডুকেশন, অ্যান্ড হোয়াট ইজ এডুকেশন, আইটি এডুকেশন। And I, as I understood that Mr. Atik Rabban is also one of the guys, he took also, I should say, the leadership to start the education venture in two places, if I am not wrong. One is Chittagong and one is Dhaka. Ultimately, due to lack of policy, মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করেছি যে ওই সময় সম্ভবত সাহস করে আমি একমাত্র ব্যক্তি যে যথেষ্ট ক্রিটিসাইজ আমাকে নিয়ে হয়েছিল, যে আমি তখন অ্যাপটেক নিজের সাথে ফাইট করার জন্য
we fought in the name of BIIT, that is Darfur Institute of IT. এবং আমাকে নিয়ে লট অফ ক্রিটিসাইজ হয়েছে যে এইটা কিভাবে হয়। এবং আই গট অনলি 3 স্টুডেন্ট, 6 মান্থ লেটার আই গট 5 স্টুডেন্ট, এন্ড নেক্সট 6 মান্থ লেটার আই গট 7 স্টুডেন্ট। আমার লোকজন বলে স্যার বন্ধ করে দেওয়ার জন্য আই ফাইন। এবং আমি এক জায়গায় সাংবাদিকদের সাথে খেপে বলছিলাম যে একসময় নিট অ্যাপে চলে যাবে, আমরা ঠিক থাকবো, এবং মেবি টুডে ইট ইজ রাইট। এখন প্রশ্ন হচ্ছে নিট অ্যাপ কেন গেল, ডিউ টু গত পলিসি। এবং আমার মনে আছে, আমি একটু পার্সোনাল লেভেলে কথা বলি, আতিক ভাই ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আতিক ভাই হ্যাজ ওয়ান সেন্টার ইন ইফকো কমপ্লেক্স, ইফ আই এম নট রং। তো ইফকো কমপ্লেক্সের উপরে ফ্লোরে আমরা আবার ডিআইডি সেম একটা আমরা একটা ফ্লোর নেওয়ার পরে সামহাউ উই আন্ডারস্টুড দ্যাট অ্যাপটা কিন্তু রানিং ওয়েল। আমি এবং আতিক ভাই দুই টু ক্লোজ ফ্রেন্ড, আমি আতিক ভাই ওয়াই নট ইউ জাস্ট গিভ ইট টু মি, আমি আপনার অ্যাপটেক নিয়ে যাই। আতিক ভাই এগ্রি করে ফেললো, স্যার ভেরি গুড, কালকে বসে আমরা চলার কথা বলি ওভার ফোনে। কিন্তু সাডেনলি সম্ভব আতিক ভাই দুদিন পরে বলে যে না দেওয়া যাবে না। কেন বলে সম্ভব অ্যাপটেক আন্ডারস্টুড দ্যাট ইফ ডিআইডি ইজ টু কভার দ্য অ্যাপটেক দ্যাট ইউ ক্যান ইউজ কভারেজ। তো এনিওয়ে, মেবি রাইট অর মেবি রং। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি এই কথাটা এই কারণে বলছি, উদাহরণটা টেনে নিয়ে আসলাম যে আজকে ই এডুকেশনের একটা আনবিলিভেবল অপরচুনিটি কিন্তু আমাদের সামনে উপস্থিত। এগেইন এই ট্রেনও আমরা মিস করি, আমরা কিন্তু প্রত্যেকটি ট্রেন মিস করেছি। তো সেই জন্য আমি বলবো যে ফার্স্ট আমি মন্ত্রী মহোদয়ের উপস্থিত, কারণ বর্তমান প্রধানমন্ত্রী এবং তার সাথে যারা সংশ্লিষ্ট তারা এইটা খুব ভালো করেই বুঝে যে তথ্য প্রযুক্তি এগিয়ে নেওয়ার জন্য পলিসিটা খুব দ্রুত দরকার। আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানে যদি পলিসিটা দেওয়া হয় লট অফ গুড এন্টারপ্রেনার দাঁড়িয়ে যাবে। এবং এবার আমি একটু ডিটেলসে আসি যে ই এডুকেশন কিন্তু আলটিমেটলি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় আনবিলিভেবল ফ্লোরিশিং করেছে। ইভেন মালয়েশিয়ার তিনটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে জাস্ট ডিস্টেন্স লার্নিং এর উপর। তার ভিতরে দে অলসো এস্টাবলিশ ওপেন ইউনিভার্সিটি এবং উইচ ইজ কমপ্লিটলি 100% ডিস্টেন্স লার্নিং। এবং বাংলাদেশ অলসো টুক দ্য রাইট ইনিশিয়েটিভ টু এস্টাবলিশ দ্য ওপেন ইউনিভার্সিটি, বাট দে ডিড নট হ্যাভ টু রান ইট অ্যাজ উই ড্রিম। And maybe a lot of you know that আমি যতটুকু জানি যে ওপেন ইউনিভার্সিটিতে যে টিভি সেট আপ আছে, আমি যতটুকু জানি যে বিটিভিরও এই সেট আপ নেই। এবং বিটিভির একজন লোকও কিন্তু আমাকে একসঙ্গে বলেছে যে ওপেন ইউনিভার্সিটির ওই টিভি সেট আপ যদি আমাদের থাকতো বাংলাদেশে সম্ভবত কোনো প্রাইভেট চ্যানেল সুবিধা করতে পারতো না আমাদের সঙ্গে, কারণ বিকজ তাদের হিউজ ইকুইপমেন্ট তারা পেয়েছে। কেন ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্স লার্নিং এই কি বলে যে বক্তব্যটুকু শুনেই কিন্তু ডোনার এজেন্সিরা তারা ইচ্ছা মতো তারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ওপেন ইউনিভার্সিটি। এবং অ্যাজ ডক্টর শাহাদি অলরেডি মেনশন দ্যাট ওপেন ইউনিভার্সিটি ইজ অলরেডি ইন্ট্রোডিউসিং সাম টিভি প্রোগ্রাম, মেবি লট অফ ইউ অলসো স। এবং জাস্ট 13 বছর আগে যিনি ওপেন ইউনিভার্সিটিতে, আমি নাম মেনশন করতেছি না, যিনি ওপেন ইউনিভার্সিটির এই আইটি এডুকেশনটা বিটিভিতে উপস্থাপনা করতো এবং পুরো প্রডিউস করতো, আমি দুই তিন দিনে তার প্রোগ্রাম দেখা করি। ওই ভদ্রলোকরা আমাদের ইউনিভার্সিটি 13 বছর আগে আমি ফুল টাইম প্রফেসর হিসেবে জয়েন করলাম। এবং আমার একটা ড্রিম ছিল যে দিস ইজ